চাঁদপুরে আরও 84 জনের করোনা পজিটিভ, শনাক্তের হার 29.16%। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। মতলব উত্তরে সেঙ্গাচ্চর পৌরসভা সহ বিভিন্ন জায়গায় দীপু চৌধুরীর 51তম জন্মদিন পালন। চাঁদপুরে ট্রলার ডুবিতে নিহতের ঘটনায় 6 জনের বিরুদ্ধে মামলা। কচুয়ার সাঁচারে দৃষ্টিনন্দন জগন্নাথ মন্দির উদ্বোধন। কচুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় এবং বরণ অনুষ্ঠান। শাহরাস্তিতে নতুন করে আরও 20 জনের করোনা শনাক্ত। ফরিদগঞ্জের সাবেক মেয়র মঞ্জিলের পিতা আলী আহমদের মৃত্যু এবং জানাজার নামাজ অনুষ্ঠিত। চাঁদপুরে আরও 84 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় 30 জন, ফরিদগঞ্জে 15 জন, হাজিগঞ্জে 10 জন, কচুয়ায় 3 জন, শাহরাস্তে 12 জন, হাইমচরে 1 জন, মতলব উত্তরে 1 জন এবং মতলব দক্ষিণে 12 জন রয়েছেন। একই দিনে সুস্থ ঘোষণা করা হয়েছে 30 জনকে। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় 288টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার 29.16%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে তথ্য জানা গেছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা 16,631 জন, এর মধ্যে মৃতের সংখ্যা 243 জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে 15,255 জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 1,133 জন। আক্রান্তদের মধ্যে 12 জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এবং বাকিরা হোম আইসোলেশনে আছেন। আমাদের জেলা প্রতিনিধি রহিম ব্যাপারীর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সবুজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিমবাজার কাতার কানাডা টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের আমিন রোড সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। সম্প্রতি চাঁদপুর বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে জাতীয় দৈনিক পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাননীয় শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এবং তার পরিবার নিয়ে যে অপপ্রচার হয়ে আসছে তার প্রতিবাদে চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সবুজের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আব্দুল কাদের সবুজ ছাড়াও আরও বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সহসভাপতি ইকবাল বাহার চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইমন পাটোয়ারি, পৌর ছাত্রলীগের সদস্য এবং পৌর 3 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বোরহান, ছাত্রলীগ নেতা রাজু মুন্সি, তুহিন এবং রাসেল। এ সময় পৌরসভার ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের হাজীগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরে মতলব উপজেলার সেঙ্গাচর পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জ্যেষ্ঠ পুত্র, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য সাজিদুল হোসেন চৌধুরী দীপুর 51তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সেঙ্গাচর পৌরসভার 4 নং ওয়ার্ডে কেক কাটা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সেঙ্গাচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির খান, উপজেলা শ্রমিক লীগ নেতা এবং 4 নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম প্রধান, সেঙ্গাচর পৌর স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি মুসলিম দেওয়ান, সেঙ্গাচর পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ইয়াসিন খান, 4 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বাদল ঢালী, 4 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম ডেঙ্গু, ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ মানিক ব্যাপারী, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, পৌর ছাত্র
ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আরমান কাজী, ছাত্রলীগ নেতা শান্ত বকাউল, কিবরিয়া খান, শ্রমিক লীগ নেতা কবির হোসেন, উপজেলা মহিলা যুবলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। কেক কাটার পূর্বে মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়। এছাড়াও মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুলের বাড়িতে মোহনপুর ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠন, সাদুল্লাপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফের নেতৃত্বে, কলাকান্দা ইউনিয়নে কলাকান্দা ইউপির চেয়ারম্যান আব্দুস সোবান সরকার শুভার উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপুর 51তম জন্মদিন পালন করা হয়েছে। এ সময় বক্তারা বলেন, সাজেদুল হোসেন চৌধুরী দীপু শুধু একটি নাম নয়, যুব রাজনীতির প্রেরণা। তিনি দীর্ঘদিন ধরে বাবার পাশে থেকে মতলবের মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে চলেছেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে নেতাকর্মীদের মন জয় করেছেন, নেতাকর্মীদের আস্থা জায়গায় নিজেকে পরিণত করতে সক্ষম হয়েছেন। রাজনীতিতে শক্ত অবস্থান গড়েছেন সাজেদুল হোসেন চৌধুরী দীপু। আগামী দিনগুলোতেও যেন মতলবের মানুষের কল্যাণে কাজ করতে পারেন, সেজন্য দোয়া কামনা করে সকল মানুষ। আমাদের মতলব প্রতিনিধি কামাল হোসেন খানের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরে ট্রলার ডুবিতে পাঁচজন নিহতের ঘটনায় বালখেডের সুকানি এবং মালিক সহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে নিহত শ্রমিক আউয়ালের ভাতিজা কাউসার। গতকাল মঙ্গলবার রাতে চাঁদপুর সদর মডেল থানায় কাউসার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার আসামিরা হলেন বালখেডের সুকানি বাহার, মালিক ইকবাল হোসেন, শ্রমিক জাবেদ, আবুল বাশার ইউনুস এবং দিদার। এদের মধ্যে সুকানি বাহার ও মালিক ইকবাল হোসেন পলাতক রয়েছেন। উল্লেখ, গত 31 ডিসেম্বর সোমবার সকাল 7টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের মমিনপুর গ্রাম এলাকায় ডাকাতিয়া নদীতে বালুবাহী বালখেডের ধাক্কায় মাটিবাহী অপর একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা মাঝি সহ 11 জন শ্রমিকের মধ্যে 6 জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও 5 জনের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকরা হলেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার বহরা গ্রামের মোবারক হোসেন, একই এলাকার মাধবপুর গ্রামের আলামিন, তিতাস থানার ধুলারাসপুর এলাকার চাঁদপুর গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিন, ট্রলারের মাঝি মুরাদনগর থানার রঘুনাথপুরের মোহাম্মদ আউয়াল এবং কুমিল্লা তিতাস থানার রঘুনাথপুর গ্রামের মোহাম্মদ নজরুল ইসলাম কালা। আমাদের জেলা প্রতিনিধি রহিম ব্যাপারী পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরের কচুয়ায় 153 বছরের ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন সাঁচার শ্রী শ্রী জগন্নাথ মন্দির উদ্বোধন করা হয়েছে। বুধবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি টেলিকনফারেন্সের মাধ্যমে মন্দিরটির পুনঃপ্রতিষ্ঠার শুভ উদ্বোধন করেন। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উদযাপিত হয় সাঁচার জগন্নাথ মন্দিরে। নিপুণ কারুকার্যে সমৃদ্ধ দৃষ্টিনন্দন প্রায় 60 ফুট উঁচু এই মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য দেশের অন্যতম ধর্মীয় তীর্থস্থান হিসেবে রূপ নিয়েছে। বুধবার হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরাধনা, অর্চনা, মাতৃকা পূজা, গঙ্গা আবাহন এবং প্রসাদ বিতরণে অংশগ্রহণ করে। ভক্তবৃন্দ জানান, সাঁচার জগন্নাথ মন্দিরে পরিবার আত্মীয় স্বজন নিয়ে এসেছি, মন্দিরে এসে আমরা সবাই আনন্দিত। সাঁচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটুকৃষ্ণ বসু বলেন, বৃহত্তম কুমিল্লা এবং চাঁদপুর জেলায় এটাই সবচেয়ে ব্যয়বহুল মন্দির। উদ্বোধনের পর থেকে সনাতন ধর্মের ভক্তবৃন্দ মন্দিরে আসেন এবং তাদের পরিবার পরিজন নিয়ে উৎসবে মেতে ওঠেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নিখিল দাস এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরের কচুয়া উপজেলায় প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলামের পদোন্নতিজনিত কারণে বিদায় সম্বর্ধনা এবং যোগদানকৃত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সুমনকে বরণ ও উপ সহকারী সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল কুদ্দুসের অবসরজনিত বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে তাদের উভয়কে বিদায় এবং বরণ করে নেওয়া হয়। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে ভেটেরি নারী সার্জন ডাক্তার আমিনা আক্তারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন লাইভ স্টক সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার দিলরুবা আক্তার, ডাক্তার জামশেদ হোসেন এবং উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান ও ফজলুর রহমান সহ আরও অনেকে। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।
চাঁদপুরের শাহরাস্তিতে নতুন করে আরও 20 জনের করোনা শনাক্ত হয়েছে। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবের মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ খোরশেদ আলম এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরটিপিসিআর পরীক্ষায় 24টি নমুনার মধ্যে 11টি পজিটিভ আসে। একই দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরটিপিসিআর পরীক্ষায় 19টি নমুনার মধ্যে 9টি পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, শাহরাস্তি উপজেলায় এ পর্যন্ত র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবে 2202টি এবং চাঁদপুরের ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে 3081টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে 1604 জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে 32 জন মারা গেছেন। আমাদের শাহরাস্তি প্রতিনিধি ফয়েজ আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। ফরিদগঞ্জের সাবেক মেয়র মঞ্জিলের বাবা আলী আহমেদ গতকাল সন্ধ্যায় ঢাকায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বুধবার বাদ জোহর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা ইমামের দায়িত্ব পালন করেন হায়দারগঞ্জের পীর সাহেব, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহি জামে মসজিদের খতিব আলহাজ আনোয়ার হোসেন তাহিরি জাবেরি আল মেদান আল মাদানী সাহেব। জানাজায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ ডক্টর শামসুল হক ভুঁইয়া, সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহেদুল ইসলাম রোমন। আমাদের ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুল কাদিরের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।